পাকিস্তানি ড্রেস, বাংলাদেশি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, সৌদি আরবের ড্রেস, কত ড্রেস যে বাংলাদেশের আছে অনলাইন শপে, মনে করেন যে কি মাথা নষ্ট হয়ে যায়। খালি ফেসবুকে ঢুকলেও পারলে হয়েছে, এই খারাইয়া এই এরকম একখান দেখাইয়া বলে কি এই ড্রেসটা খুব সুন্দর, এই ড্রেসটা পাকিস্তানি, এই ড্রেসটা ইন্ডিয়ান, একদম অথেন্টিক, একদম ইনপুট করে আমার বাংলাদেশে বিক্রি করি। আর ইনপুটটা কোথায় হয়? ইনপুট হয় কিন্তু গুলিস্তান, ইসলামপুর, কালীগঞ্জ, এর বেশি কিন্তু ইনপুট হয় না। মনে করবেন যে বড় বড় শপিং সেন্টারে যারা আছে, যারা ড্রেস বিক্রি করে, তাদের নির্দিষ্ট কিন্তু কারখানা আছে, বাইরে থেকে কাপড় আইনে তার নির্দিষ্ট কারখানায় তারা তৈরি করে, আর কিছু কিছু জিনিস আছে সরাসরি বাইরে থেকে নিয়ে আসে। আর এই সব কি বলছেন যে সানবীর ভাই তনি, এই যে লেখা আছে সানবীর ভাই তনি, যে কি একটা ঘটনা ঘটেছে, কি ঘটেছে যে প্রোডাক্ট বিক্রি করছে পাকিস্তানি ড্রেস দেখাইয়া প্রোডাক্টটা ডেলিভারি দিয়েছে কি গুলিস্তানে। 90% যে অনলাইন শপ আছে 90% হচ্ছে ভুয়া। এই মনে করেন যে গুলিস্তান, এই বঙ্গবাজার, এই যে সুন্দরবন স্কয়ার মার্কেটের যে নিচে আছে এখানে কিছু আছে, তারপরে কালীগঞ্জ, তারপরে ইসলামপুর, যত সব মাল আছে অনলাইনে 90% এইখান থেকে কাপড় কিনবা, এইখান থেকে থ্রি পিস কিনা, এইখান থেকে ড্রেস কিনা কিন্তু তারা অনলাইনে বিক্রি করে। তার এই 90% লোক কিন্তু শর্ট, 10% লোক ভালো আছে, যারা যারা বড় শোরুম আছে এরা প্রোডাক্টগুলো বিক্রি করে বাহিরের। কিন্তু আপনারা যারা আছেন অনলাইনে, কি আমাকে দোষ, দোষ যে কি সুন্দর রিভিউ দেখে আপু এটা আমার চাই, আপু ওইটা আমার চাই কেনেন, এরকম মনে করেন যে খাইবেন বাস। আপনাদের টাকা যদি এরকম চুলকায়, তাই চুলকাইলে অনলাইনেই আপনারা কিনবেন। আর যা টাকা যদি না চুলকায়, তারা ওই ইসলামপুর, বঙ্গ মার্কেট বা গুলিস্তান, ওই যে ভালো ভালো মার্কেটে যাইয়া কাপড়গুলো কিনে তারপরে আপনারা ড্রেসগুলো বানান। যাই হোক, ওর ব্যাপারে না আসি। আপনারা যারা দর্শক আছেন বা যারা ভিউয়ার্স আছেন, যারা দেখতে আসেন, আপনাদের উদ্দেশ্য একটাই হলে অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু অনেক খারাপ জিনিস। আপনারা কোনো কিছু কেনার আগে, কোনো কিছু কেনার আগে দেখবেন, যাচাই বাছাই করিয়া যে মার্কেটে এটা কীরকম আছে বা কোথা থেকে ইনপোর্ট, বা যারা যে কোম্পানি আছে তারা কী কোম্পানি, ভালো না ভুয়া, সব কিছু দেখে বিবেচনা করে তারপর অর্ডার দেবেন। আর যদি এইসব বিবেচনা না করে যদি একদম রিভিউ দেখা দেখে যদি আপনারা অর্ডার দেন, তাহলে কিন্তু আপনারা এরকমই খাইবেন।